সত্যি কথা বলতে কি আজকে আমাদের বিসর্জন তো আজকে আমি হাঁপিয়ে গেছি যাই হোক সবাই মিলে আনন্দ করছি আমার ভাগ্নে রাজা আমার ভাগ্নে রাজ আমরা সবাই মিলে আনন্দ করছি এই সামান্য একটা ছোট একটা ক্লিপ বিসর্জনের জন্য আমরা আপনাদের সামনে রাখব আপনারা অনেক বলেছিলেন যে দাদা বিসর্জনটা একটা সিন অন্তত রাখবেন তা রাখলাম আমি এখন বেরিয়ে যাব আমার শালা আমার শ্বশুর বাড়ির ওখানে সম্পর্ক শালা হয় তার আজ বৌভাত ওই বৌভাতে আমি এখন বেরিয়ে যাব তোমরা সবাই ঠাকুরটা বিসর্জন করো সবাই দায়িত্ব নিয়ে ঠিক আছে কোনো অসুবিধা না হয় ঠাকুর মায়ের দর্শনটা ওনাকে একটু দিয়ে দেন সবাই মিলে মাকে দর্শন দিয়ে যে আমাদের মা সত্যি সত্যি বলি কি অন্ধকার আছে একটু পরে বের করে নিয়ে যাবো তাই যাই হোক চলো এখনো পর্যন্ত দু ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা এখন এনজয় চলবে তারপর হবে মায়ের বিসর্জন মাকে অনেক মিস করব সত্যি একটা বছর পর আসে তো অনেক কষ্ট হয় এই মন্দিরটা খুব কষ্ট করে আমরা সবাই করেছি তো যাই হোক প্রত্যেক বছর যেন এভাবে আমরা এই মায়ের পুজো করতে পারি আর মাকে এভাবে আমরা অনুসরণ করে এই মন্দিরে স্থাপিত করতে পারি আসুক শতবার বারবার এ মাকে এই মন্দিরে আমরা দেখতে চাই আজকে আমি থাকবো না আমার প্রজন্ম থাকবে আজকে আমাদের দায়িত্ব ছিল প্রজন্মর হাতে তুলে দিয়েছি আর এই প্রজন্মর উপর দায়িত্ব দিয়ে এই মায়ের সামনে বলে যাচ্ছি আগামীকাল না আগামী বছর থেকে এই প্রজন্মরাই এই পুজোটা করবে আমরা সাপোর্টে থাকবো পাশে থেকে সাহায্য করব তা চলুন দেরি না করে এনজয় করা যাক আবার হবে আবার হবে জয় মা দেখতে দেখতে কতদিন পেরিয়ে গেল পুজো শেষ হয়ে গেল আত্মীয় স্বজন সব চলে গেল বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে আছে আর আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কালী পুজোর পর জামাইবাবুর বাড়িটা করার কথা বলেছিলাম তা মিস্ত্রির সঙ্গে কথা হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে আজকে একটু যাবো জামাইবাবুর বাড়িতে যে যে দেখবো কোন পজিশনে কীভাবে করব সেটা একটু দেখে আসবো জামাইবাবুকে বললাম বাড়ি থাকো আমি আসছি তা ঘরটা খুব শীঘ্রই আরম্ভ করে দেবো আমার দিদির মনে প্রচণ্ড কষ্ট এই কালী পুজোর সময় প্রচুর কান্নাকাটি করেছে শুধু একটা কথাই বলে যে সবার ছেলে পেলে খেলে বেড়াচ্ছে আনন্দ করছে আজ আমার ফাঁকা ঘর আমার ছেলেটা নেই ওই বাড়িটা আমার রাখার অ্যাকচুয়ালি ইচ্ছা নেই ওই ঘরে ঢুকলেই আমার ওই ভাগ্নেটা কৌশিক কোথায় থাকতো সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে আর তোমার এখন শরীর কেমন ঠিক আছে ঠিক আছে মানে কি কথা এখনো ভলিউম ঠিক হয় নাই রক্ত টেস্ট করিয়ে এসেছি অসুবিধা নেই নর্মাল যাক ভালো আছে তা চলুন রাজ কখন আসছিস রাজা আমি তো কালকে আসছি বিসর্জনে হ্যাঁ কালকে বিসর্জন আসছিলাম কালকে আমাদের বিসর্জন ওই যতদিন পর এসছিল রয়েছে আমি বললাম থাক দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবি ওর ওইদিকে প্রচণ্ড চাপ এ তো বেরোতেই পারে না এর অনেক চাপ তা যাই থাক এখানে এবি কর ওই ঘরটা দেখ গা আর ওই একটু বস আমি একটু আসি ঠিক আছে দিদি যাই আছে ঘরে ভাই হ্যাঁ দিল কা হু আমির ঘর কা হু গরিব দিল কা আমির ঘর কা গরিব ঘর কা গরিব আপ গরিব নহি রহোগে ভাই ইট আ গিয়া ইট আছে কি স্যার ইট 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 এর ইটা হ্যায় নাই ইট ওয়হাঁ পর হ্যায় না ইটা হ্যায় আর মশালা বাহার হ্যায় এদি তো কোন দিক দিয়ে মুখ নিবি আর কোন দিকে দরজা নিবি কোন দিকে সাথে করবি হ্যাঁ তোরা যেটা ভালো বুঝি সেটাই কর ভাই এবারে ঘটনা হচ্ছে এটা ভাঙা পড়ে যাবে এই ঘরটা ভাঙা পড়ে যাবে এখানে একটা সামমাশাল আছে দেখতে পাচ্ছেন এই সামমাশালটা থেকে দু ফুট সরিয়ে এখানে আমাদের অনেক 40-45 ফুট জায়গা আছে
বর্তমানে আমরা এখন একটা রুম, বাথরুম, সিঁড়ি, কিচেন, একটা বেডরুম, একটা ডাইনিং রুম, এটা নিয়ে আমরা নামবো, কমপ্লিট দিয়েই বেরোবো, তাই না? তো চলুন জায়গা জমি আপনাদের দেখিয়ে দিলাম। খুব শীঘ্রই জামাইবাবুর বাড়িটা আরম্ভ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। জামাইবাবু ভালো জায়গায় থাকবে, ভালো খাবে, ভালো থাকবে, দিদি আমার ভালো থাকবে, ভালো ভালো জায়গা রাখবে, সে সমস্ত দায়িত্ব জামাইবাবু আমরা সবাই মিলে। আপনারা খুশি তো? খুশি থাকবেন, আর জামাইবাবু আমার দিদির পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। হ্যাঁ, ও যে মন নিয়ে জামাইবাবুর সাথে চলে, আর জামাইবাবুরে যতটা ভালোবাসে, আর জামাইবাবুর প্রতি যতটা কৃতিত্ব বা কৃতজ্ঞতা প্রদান করে যুগে যুগে, এরকম যেন একটা মানে কি বলবো, শালা বলবো না, সম্পর্কে কিন্তু শালা, কিন্তু শালার মতন আমরা কিন্তু মিশি না। তো এইটুকুনি কব, আরো একটা অনেক কিছু মানে সবকিছু যদি বলা হয়, তাহলে যেরকম একটা কৃষ্ণর কত সখা ছিল, কত সখী ছিল, কৃষ্ণ কিন্তু একা ছিল। এ কিন্তু কৃষ্ণের সমতুল্য, যেরকম আমি একটু বলতে দাও, এবার ধরে নাও চারিদিকে বাঘ্নেরা আছে, তারপরে বাঘ্নে বউরা আছে, তারপরে আছে হলো বোনরা আছে, দিদিরা আছে, আর জামাইবাবুরা আছে, মা আছে, জেঠি আছে, কাকি আছে, পিসি আছে, সবাই, সবার একজন হচ্ছে টার্গেট, সেটাই হচ্ছে নন্দের দুলাল, নন্দের দুলাল। সবাই কৃষ্ণ, আমি সারথি, আমি দুই চোখ দিয়ে সবাইকে খুশি দেখতে চাই, আনন্দে রাখতে চাই, বাস। আর এটাই তো দুলালের কাজ, আর কৃষ্ণর কথা কলা না, প্রমিস। বাংলা মাসের ছয় তারিখ আর সাত তারিখ আছে, আর গিয়ে সেই আঠাশ তারিখে আছে। তা আমি দেখলাম যে ছয় তারিখটা আর ছাড়বো না, এই ছয় তারিখে। আরে দি, ছয় তারিখে তোর ভীত পুজো, সাত তারিখে ছোট বোন ঘরে ঢুকবে, মানে দারুণ একটা মিল হয়েছে। মানে মিল হয়েছে কিরকম, এক বোন ভিতপ্রস্তর করবে ছয় তারিখে, আর এক বোন গৃহ প্রবেশ করবে সাত তারিখে। সারাদিন মেলটা কত সুন্দর হয়েছে দেখছো, এরকম সময় বাড়ি পৌঁছে যাবে। এর আগে সকালবেলা বাসি কাজ সেরে ঘরে তালা মেরে আমরা তো কাজে চলবো। আমাদের ছয় সাত তারিখে আমাদের রেসিপি আছে, চব্বিশ পঁচিশের রেসিপি আছে, আমরা রাতে যাব। রাতে বলতে কি, রেসিপি করে এসে চান টান করে আমি আবার ওখানে থেকে আবার সকাল সকাল সবাই মিলে চলে যাবে ওই বাড়ি, ঠিক আছে? এখন এই আবহাওয়াটা খুব খারাপ, এই ঠান্ডা চেঞ্জ হচ্ছে, আর ভাইরাল মানে প্রত্যেক শিয়ান হসপিটাল থেকে একজন ফোন করলো, ডাক্তারের মানে একজন ডাক্তার, সেও বলছে আমার জ্বর, ওটা কি কব, মানে ভাইরাল কাউরে ছাড়ে না। তা আর একটা জিনিস দেখাই, এইদিকে দেখাই বলতে গেলে কিরকম, মায়া মমতা সবকিছুর পরেই খায়,
এই যে মাটির দেওয়ালটা এই মাটির দেওয়ালটা কিন্তু একটা সত্যি একটা মানে মধুর সম্পর্ক কিন্তু বিগত বছর ধরে কিন্তু সঙ্গে জড়ায় রয়েছে এই দেওয়ালটা পুরনো কথা উঠে গেল এই দেওয়ালটা যখন দেয়া হয় আমার বর দিদি আমার মেল দিদি আমরা সব ভাই বোনগুলা এই মাটিগুলা কাদা করেছি ছেনেছি এই মাটিগুলো আমার আমাদের হাত দিয়েই দেয়া মানে দুলালের সবকটা বুন মাটি সেনে এই দেওয়ালটারে কিন্তু দাঁড় করাইছিল তা আজকে সেই মাটির দেওয়ালে সেই দুলালেরই বুন আজকে কিন্তু তার বসত সার দেয়া হয়েছে এখানে সার দেয়া হয়েছে সার দিয়ে এবারে জল দিয়ে ভিজিয়ে দেবো সব এই যে খুঁড়ে খুঁড়ে খুঁড়েছে সব কদর মাংস এই যে মাংস কষানো চলছে হয়ে গেছে প্রায় কষানো কালারটা তো দারুণ এসছে ভালো লাগলো সবাই তো চলে গেছে অলরেডি টোটাল সব ভাইরা চলে গেছে আমি আজকে থেকে গেলাম আজকে আমি সবার শেষে খেয়ে দিয়ে আজকে বাড়ি যাবো বাড়ি যাওয়ার আগেকার মতন কাজকর্ম শুরু করবো আপনাদের কাছে ভিডিও আসলে দেখতে পাবেন কর্মজীবন স্টার্ট করবে নাকি আমার কর্মজীবন স্টার্ট কালী পুজো কালী পুজো হয়েছে তোমার 12 তারিখে স্টার্ট আজকে তারিখ হচ্ছে 21 12 থেকে 21 মানে 9 দিন এরকম বেড়ানো মানে খুব একটা না এ আগে থাকতো যেদিন থেকে আমরা সবাই একসঙ্গে ওখানে আমরা যদি আমরা যেদিন থেকে প্রথম লকডাউন থেকে তার আগে থেকে ও ওইখানে তারও এক বছর আগে থেকে কাজ শেখার জন্য ওখানে ছিল এখন তো ক্যামেরাম্যান ওকে ফাইন হাত কাঁপে না ক্যামেরাম্যান ফোকাস করো যুক্ত পেয়েছ কত পেয়েছে হাত জগন্নাথ না কি যেন বলে আপনার হাত জগন্নাথকে একটু বেশি করে দিও না আমি কিছু না ভালো জানতে লঞ্চা রাজ আবার ডায়েট মেনটেন করছে না রাজা আমার দিন একটু দিন না লাঞ্চটা